এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে HP NV15 রাইজেন 7। হ্যাঁ, এই ল্যাপটপটি একদম প্রিমিয়াম সেগমেন্টের দেখেন, এটা কিন্তু 360 রোটেট ডিভাইস। হ্যাঁ, এটা টু ইন ওয়ান, এগুলোকে আমরা টু ইন ওয়ান বলি। আপনি চাইলে ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন, চাইলে 360 রোটেট করে ট্যাব মুডেও ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই ল্যাপটপটি আমাদের একদম প্রিমিয়াম সেগমেন্টের। এই ল্যাপটপটি এটাকে রাইজেন 7 বলা হয়, রাইজেনের 5700U সিরিজের। হ্যাঁ, এই ল্যাপটপটিতে 16 GB র্যামের সঙ্গে 512 SSD পাবেন। এই ল্যাপটপটি সম্পর্কে আপনারা আপনাদেরকে আলাদা করে কিছু বলার নেই, ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন। মোশন গ্রাফিক্স, আফটার ইফেক্ট গ্রাফিক্স, ভিডিও এডিটিং, সব ধরনের কাজ করতে পারবেন। এটার কিন্তু 8টা কোর আছে, 12টা থ্রেড আছে, এবং এটার হচ্ছে আপনার বেস ফ্রিকোয়েন্সি অনেক ভালো, এটা 4.4 পর্যন্ত রান করবে এই ল্যাপটপটি। এই ল্যাপটপটির প্রাইস মাত্র 85,000 টাকা।